বোরচোরের সরকার আজকে অন্যায়ভাবে সকল বিরোধী রাজনৈতিক দলের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে, দেশের মানুষকে যেই কষ্টে রেখেছে, দ্রব্যমূল্যের দামকে যেই আকাশচুম্বী দামে নিয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এই দ্রব্যমূল্য আমাদের একটা মূল ইস্যু। তারপর আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে আমাদের গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আজকের গণমিছিলে আমরা উপস্থিত হয়েছি উত্তরখান থানা বিএনপির পক্ষ থেকে। এই আগ্রাসী সরকার, বিনাবোরের সরকার, বোরচোরের সরকার আজকে অন্যায়ভাবে সকল বিরোধী রাজনৈতিক দলের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছে, দেশের মানুষকে যেই কষ্টে রেখেছে, দ্রব্যমূল্যের দামকে যেই আকাশচুম্বী দামে নিয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, এই দ্রব্যমূল্য আমাদের একটা মূল ইস্যু। তারপর আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন মিটিংয়ে আমাদের গুলি করে নির্মমভাবে হত্যা করেছে এই সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী দিয়ে এবং ছাত্রলীগ যুবলীগ দিয়ে এই অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের সেই ভাইয়ের এর মৃত্যুর প্রতিবাদে এবং আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের যেই বাংলাদেশে তার মতন আর রাজনীতিবিদ দ্বিতীয় একটা পাওয়া যাবে না, এত একটা পপুলার রাজনীতিবিদ যে একদম নিরপেক্ষভাবে যিনি কথা বলে, সেই আমাদের মির্জা ফখরুল ইসলাম সহ, মির্জা আব্বাস সহ, এনিবাই সহ, ফজল ইসলাম হক মিলন সহ আমাদের সকল নেতৃবৃন্দকে 10 তারিখে সম্মেলনের আগে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে সরকারের পেটুয়া বাহিনী। আমাদের এই সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি ভাই সহ যাদেরকে গ্রেপ্তার করেছে, এই গ্রেপ্তারের প্রতিবাদে আজকের এই গণমিছিলকে আমরা পরিপূর্ণভাবে রূপ দেওয়ার জন্য আজকে আমরা উত্তরখান থানা বিএনপির পক্ষ থেকে, আমি মজিবুর রহমান, আমার নেতৃত্বে আমি 5 শতাধিক লোক নিয়ে যোগদান করেছি। আগামী দিনে রাজপথে এমনিভাবে আমরা এই সরকারকে প্রতিহত করার জন্য আমরা উত্তরখান বিএনপি সবসময় রাজপথে থাকব। এইটা আমরা ঢাকা মহানগর উত্তরের আমান আমিনুলের নেতৃত্বে আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। এই অবৈধ সরকারের পতন না ঘটিয়ে আমরা রাজপথ থেকে সরে যাব না, ইনশাআল্লাহ।